চোখের জল পড়ছে কেন মা বলো কি হয়েছে আব্বা হুজুর আমি যে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখেছো কি স্বপ্ন দেখেছো মা কে যেন আমাকে বলে গেল ওরে মা রূপান তুই নতুন পথে চল নতুন পথে চল আব্বা হুজুর আম্মি জান তুমি তাহলে এই স্বপ্ন দেখেছো শোনো আম্মি জান এ তোমার স্বপ্ন আজ বাস্তবে পরিণত হতে চলেছে আজ থেকে বিশ বছর পূর্বে সেই স্বপ্ন আমি দেখেছিলাম যে স্বপ্নের সঙ্গে আজ সত্যি তোমার সেই স্বপ্ন মিল রয়েছে এ আমার কথা নয় এ হচ্ছে মহামনীষীর কথা আর বিধির বিধান কখনো খণ্ডানো যায় না তাই তোমার স্বপ্নকে আজ বাস্তবে পরিণত হয়েছে তাই আর বিলম্ব না করে তুমি তোমার স্বামীকে যদি বাঁচাতে চাও তাহলে এই মুহূর্তে তোমাকে নির্বাসনে যেতে হবে মা হ্যাঁ মা আশ্চর্য হবার কিছুই নয় যদি তোমার স্বামীর মঙ্গল কামনা করে থাকো যদি তোমার স্বামীকে বাঁচানোর থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই মুহূর্তে বিদায় রাগিনী বাজিয়ে তোমাকে সেই নির্বাসনে যেতে হবে মা জাহানারা আর দেরি নয় আব্বা হুজুর শাহজাদা রহিম কে নিশি যে প্রায় শেষ হয়ে আসছে আব্বা হুজুর হ্যাঁ মা নিশি প্রভাত হলে হয়তো তোমার প্রাসাদ থেকে যাওয়া সম্ভব হবে না জাহানারা এই মুহূর্তে রহিমকে তার হাতে তুলে দাও শুধু তাই নয় মা রূপবানকে অন্তরের অন্তঃস্থল থেকে হাসি মুখে বিদায় করে দাও বিদায় দে নেবি সবচেয়ে বিদায় দে
রূপা আম্মি জান রূপান আমাকে হাসি মুখে বিদায় দিন আম্মি জান মা রূপা আমি আমার স্বামীকে নিয়ে 12 বছরের জন্য নির্বাসন হে মা হে এই যে বিদির বিধান কাদিসতে মা কাদিসতে তোর চোখের জল যে আমি আর সহ্য করতে পারছি না রে মা মোছয়া খে তোমার খলো দাও বিদায়।
मारुपान जहानारा मारुपाना चुखेर जल राज प्रसादे फेले तार स्वामी के निये बाड़ी थेके चले गेलो एकमात्र सन्तान शेजादा रहीमेर प्रति सहाय थेको खुदा सहाय थेको सहाय थेको हेलो सम्मानित सुधी।